কুমারী পুজো হলো শাস্ত্র মতে অনধিক 16 বছরের অরঞ্জশ্বলা কুমারী মেয়ের পূজা, বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা হয়। এছাড়াও কালীপূজার শক্তিক্ষেত্রেও কুমারী পূজার প্রচলন রয়েছে। বয়সের ক্রমানুসারে পূজাকালে এই সকল কুমারীদের বিভিন্ন নামে অভিহিত করা হয়। পৌরাণিক উপাখ্যান, দার্শনিক তথ্যে কুমারী পুজো নিয়ে বিভিন্ন কথা প্রচলন রয়েছে। সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত। দুর্গাপূজার পর কালী পুজোতেও রাজধানীর ইন্দ্রনগর কালীবাড়িতে হয় কুমারী পূজা। পরদিন হয় এই পূজা। সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমায় দর্শনার্থীরা। রীতিনীতি মেনেই সকালে হয় পূজা। কুমারী দেবীর আশীর্বাদ নেয় তারা। এবছর কুমারী রূপে পূজা করা হয় অশ্বরিকা চক্রবর্তীকে। 8 বছরে এই কন্যার বাড়ি ধলেশ্বর 16 নম্বর রোড এলাকায়। সকলেরই মঙ্গল কামনায় প্রতি বছরেই মন্দিরে কুমারী পুজো হয়ে আসছে। এই পুজো আজকে কুমারী পুজো। কুমারী পুজো প্রত্যেক বছরই আমরা করে থাকি পরের দিন 9:30। যে কুমারীটি আমরা এইবার সংগ্রহ করেছি তার নাম হলো ঐশ্বরিকা চক্রবর্তী। তো বাড়ি ধলেশ্বর 16 নম্বরে, বাবা প্রণব চক্রবর্তী, মাতা সুমা চক্রবর্তী। মেয়েটি ক্লাস 2 পড়েন, তার বয়স 8 বৎসর। কুমারী পূজার বিষয়টা আমরা এবার পুজোর পরের থেকেই আমরা খুঁজতে থাকি যে আগামী বছর কাকে কুমারী হিসাবে নিযুক্ত করব। এবং আপনাদের এই মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা আমাদের এই মন্দির জয় মা কালী সন্তান সংঘর যে সুনাম এবং প্রচার যে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিবছর মন্দিরে কুমারী পুজোকে ঘিরে বেশ উৎসাহ পরিলক্ষিত হয় ভক্তদের মধ্যে। নিউজ ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।